নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত শান্তন টিভির পর্দায়। আমি রয়েছি আপনাদের সাথে মিরাক্ষী। আসছে দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই তো জমজমাট আড্ডা, নতুন জামা কাপড় পরা, বন্ধুদের সঙ্গে ঘুরে প্যান্ডেল হপিং করা। তার সাথে সাথে কিন্তু অনেকেই এই চিন্তাধারাও করে যে পুজোর সময় একটা এসেট বানিয়ে নেব, একটা স্বর্ণের জিনিস কিনে নেব। হয়তো বা ঘরে মেয়ে আছে, সামনে বিয়ে, তাও হতে পারে, বা জন্মদিন কাউকে গিফট করা। এই জন্য কিন্তু আমরা শ্যান্দন টিভির তরফ থেকে এসে পৌঁছে গেছি স্বর্ণকমল জুয়েলার্স। আর স্বর্ণকমল জুয়েলার্স আপনাদের কাছে অতি পরিচিত এবং প্রত্যেকেরই প্রিয় বলে আমার মতে মনে হয়। আমি জানি যে আপনাদের প্রত্যেকের স্বর্ণকমলটা ভীষণ প্রিয়, আর প্রতিবারই এমন একটা চমক নিয়ে আসে, আর এত সুন্দর উপহারের ডালি থাকে স্বর্ণকমলে, এটা আপনারা প্রত্যেকে জানেন। আর এবারও কিন্তু নতুন ধরনের এই ডালি নিয়ে কিন্তু এসে পৌঁছে গেছে স্বর্ণকমল জুয়েলার্স আপনাদের নিজের আগরতলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সেরই একজন দাদা, সুরজিৎ বাবু। সুরজিৎদা, আপনাকে স্বাগত এবং আগাম শুভেচ্ছা। নমস্কার আপনাদেরকে সকলকে, আমাদের স্বর্ণকমলের পরিবারের তরফ থেকে এবং আপনাদের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে শুভ শারদীয়ার আন্তরিক রূপী শুভেচ্ছা অভিনন্দন। আর মাত্র কয়েকটা দিন পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের সূচনা, এবং তারপরেই বাঙালি, আপামর বাঙালি, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বব্যাপী যত জায়গায় আমরা আছি সব জায়গাতেই এই উৎসব আমরা পালন করব। এই কদিন আনন্দ উৎসবে আমরা মেতে উঠব, একদম নতুন জামা কাপড়, মানে মেলবন্ধন বলা যায়। শারদ উৎসব শুধুমাত্র আমাদের একার নয়, শারদ উৎসব বিশ্ববাসীর পুজো, এবং সেই পুজোয় আমাদের কাছে এটা একটা, বারো মাসে তেরো পার্বণ হলো, এটা একটা বিশেষ উৎসব, মানে যে উৎসবটার জন্য আমরা একটা বছর প্রতীক্ষা করি। আর ঠিক এই এক বছরের প্রতীক্ষার মধ্য দিয়ে প্রতি বছরের মতোই স্বর্ণকমল শারদ আর্ঘ্য প্রদান করে, এবং শারদ আর্ঘ্যের মাধ্যমে ত্রিপুরাবাসীর জন্য নানা ধরনের ছাড় এবং উপহার প্রদান করে। আমরা চেষ্টা করি এবং আমাদের যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে মানুষের যাতে খুব সহজে আমাদের অফারগুলোকে বুঝতে পারে এবং খুব সহজে সেটার সাথে রিলেট করতে পারে। আমরা সোনার গয়নার মজুরিতে 25% ছাড় দিচ্ছি। বহু ক্ষেত্রে আমার কাছে বহুবার প্রশ্ন এসেছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে বহু আমাদের উত্তর দিতে হয়েছে যে এখন তো নতুনভাবে দেখতে পাচ্ছি সব জায়গায় গ্রাম প্রতি একটা সোনার গয়নাতে একটা টাকা ছাড় দেয়, তো আপনারা দিচ্ছেন না কেন? আপনাদের কাছে তো আমাদের এটা এক্সপেক্টেড যে আপনারা দেখুন। প্রত্যেকের নিজস্ব ধরন আছে ছাড় দেওয়ার। আমি মনে করি এবং আমার স্বর্ণকমল পরিবার মনে করে যে ত্রিপুরাবাসী খুব বিচক্ষণ, তারা হিসাব নিকেশ করেই কয় না, একদম একদম, এবং তারা বুঝবেন। আপনি যদি ধরেন 1000 টাকার একটা গয়না কিনলেন, তাতে যদি 200 টাকা ছাড় পান, আর গ্রাম প্রতি যদি আপনি 250 টাকা ছাড় পান, কোনটা আপনার সুবিধা হবে? আপনি কম পেলেন না বেশি পেলেন? একদম একদম। আমি খুব সহজেই তার জন্য বলি, আপনারা বুঝে নিন, সবই ঠিক, যে যেভাবে পাচ্ছেন সেভাবে অফার দিচ্ছেন, প্রত্যেকেই সঠিক পথেই অফার দিচ্ছেন, কিন্তু হয়তো বলার ধরন বা বিজ্ঞাপনের বলার ধরন কিংবা আমাদের কাস্টমারকে বোঝানোর ধরনটা আলাদা, একটু আলাদা। সেই জন্যে আমরা সোনার গয়নার মজুরিতে 25% ছাড় দিয়েছি। 25% ছাড় মানে আপনি 250 টাকা ছাড় পেয়েছেন। এছাড়া হীরের গয়নার মজুরিতে আপনাকে কোনো রকমের টাকা পয়সা দিতে হচ্ছে না, মানে 100% ফ্রি রয়েছে। এর সঙ্গে সঙ্গে এবার আসবে আপনি আমাকে কি উপহার দেবেন। এই উপহারের পালার আগে আমি কিছু জিনিসকে বলি, শুধু উপহার কিংবা ছাড় কিন্তু একটি সোনার মানকে, গুণগত মানকে উন্নত করে না। আমরা মনে করি যে মানুষ অতি কষ্টে তার সঞ্চিত অর্থ থেকে সোনার গয়না, হীরের গয়না কেনেন, সেক্ষেত্রে আমরা মনে করি তিনি যে গয়নাটা বাড়িতে তার পুঁজি হিসাবে রাখবেন সেটা জানি তাহার ভবিষ্যতের পুঁজি হয়। ঠিক সেই কারণে আমরা প্রতিটি কেনাকাটায় স্বর্ণমুদ্রা দিই। স্বর্ণমুদ্রা দিই কেন? তো স্বর্ণমুদ্রাটা আপনি পরবর্তীকালে কখনো এক্সচেঞ্জ করে আপনি গয়নাতে তার রিফ্লেক্ট হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো স্বর্ণমুদ্রার যদি খুব বেশি হলে দাম 600 টাকা হয়,
যখন দাম বাড়বে সেটা আপনি 800 টাকা পাবেন, মানে 200 টাকা আপনার প্রফিট হলো। মানে যখন দাম বাড়বে তখন মুদ্রার দামটাও বেড়ে যাবে, অটোমেটিক্যালি বাড়বে। সোনা তো বাড়ছে, সোনা তো কমে না, সোনা তো বাড়ে। তাহলে আপনি যে কয়েনটা আজকে উপহার হিসেবে পেলেন, আপনি ভাবতে পারেন ও উপহার হিসেবে 500 টাকা পেলাম, না 500 টাকা পাচ্ছেন না। আপনি স্বর্ণ মুদ্রাটার জন্য যে ইনভেস্টমেন্টটা আপনি কিনতে আনার জন্য করেছেন সেটা যখন দাম বাড়ছে, গোল্ড কয়েনটারও দাম বাড়ছে। সুতরাং আপনি আজকে যে গয়নাটা 500 টাকায় পেলেন গিফট হিসাবে, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার গিয়ে দাঁড়াচ্ছে 1000 টাকাও হতে পারে। তাহলে বেনিফিটটা কারো, কাস্টমারের। আমরা যেটা ভাবছি যে আমরা সর্বক্ষণ চিন্তা করছি যে মানুষকে যতখানি সাধ্য আমাদের তরফ থেকে যতখানি পারা যায় তাদেরকে সাহায্য করা, সেটা একটা ছোট্ট ধাপ। এটা আমাদের পক্ষে একটু অন্যরকম, আলাদা না, সেবা নয়। সামনের লোকটাও ছোট হলো না, না এটা সেবা নয়, এটা হচ্ছে তাদের সাথে আরো বেশি বন্ধনে আবদ্ধ হওয়া। আমরা মনে করি আমাদের এটা ব্যবসা, কিন্তু এই ব্যবসার সঙ্গেও আমাদেরও কিছু দায়িত্ববোধ থাকে যে মানুষের সাথে আমরা নিজের করে নেওয়া, পরিবারের করে নেওয়া, তার সমস্যাটাকেও আমাদের সমস্যা ভাবা, তার ভালোটাকেও আমাদের ভালো ভাবা, তার বিশ্বাসটাকে আমাদের সঙ্গে যুক্ত করা, তাদের বিশ্বাসের জন্যই যে আমরা উদয়পুরের নতুন শোরুমটা খুলতে পেরেছি, তাদের বিশ্বাসের জন্যই আমাদের প্রথম, আপনারা জানবেন বহু দীর্ঘদিনের সম্পর্ক একদম হান্তর পত্রিকার সাথে, সেইখানে সেই সম্পর্ক থেকে তারাও জানে আমরা যখন মজিদপট্টি গলিতে ছিলাম আমাদের ছোট শোরুম থেকে, আজ সেখান থেকে আমরা এসে এই কামাঞ্চুমুনি মনে চারটা তিনতলা শোরুমটা দাঁড় করাতে পেরেছি। এই প্রতিটি শোরুমের প্রতিটি জায়গায় তাদেরই নাম লেখা আছে, তারা আমাদের ভালোবেসেছে, বিশ্বাস করেছে বলেই এটা তৈরি হয়েছে। কি অসাধারণ! এইগুলো হচ্ছে কিছুই না, আসলে আমরা চেষ্টা করছি, আমরা মানুষের সাথে আরও বেশি নিবিড়ভাবে যোগ হওয়ার চেষ্টা করছি। তারা আজকে আপনি দেখতে পাচ্ছেন শোরুমে, আমি যখন আপনার সাথে কথা বলছি সামনে আমাদের পিছন দিকে কাস্টমাররা দাঁড়িয়ে কেনাকাটি করছেন, তারাও দেখছেন। তো সুতরাং এই যে আত্মীয়তার বন্ধন, তারা প্রতিদিন আসেন, কিনুক কিংবা নিনুক আমরা তাদের বাড়ির উৎসবেও যোগদান করি, আমাদের সাথে আমাদের গ্রাহকদের এমন একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয় যে তারা তাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশনের অনুষ্ঠান, তাদের বাড়িতে পুজো, তাতেও আমাদেরকে নিমন্ত্রণ করেন, আমরা যাই। এইটা এইটার থেকে বড় পাওনার কি আছে? একটা আমার ক্রেতা যখন আমাকে নিমন্ত্রণ করছে তার পরিবারের অংশ হিসেবে মনে করছেন, তাহলে সেটা তো আমার কাছে অনেক বড় পাওনা। তো এটা গেল, আপনাকে আরেকটা হচ্ছে, তাহলে আমি বললাম যেটা মেগা লাকি ড্র। হ্যাঁ, নিশ্চয়ই কিছু জিনিস আছে, যেমন মেগা লাকি ড্রতে আপনি 12 গ্রাম সোনার গয়নার ঊর্ধ্বে এবং হীরের গয়নাতে 30, আপনি যাই বিয়ের গয়না কিনবেন না কেন বা যাই গয়না কিনুন না কেন, সেটা কিন্তু আলটিমেটলি 12 গ্রামের ঊর্ধ্বে হয়ে যায়। একটু ভালো গয়না যদি আপনি একটুখানি বাড়ির জন্য নেন, তার সাথে হীরের গয়না 30,000 টাকার মধ্যে আংটি, কানের দুল কিংবা যে কোনো রিস্ট হয়েই যাবে, সেক্ষেত্রে আপনি গোল্ড কয়েনটা পাচ্ছেন। এছাড়া প্রতিদিন 3টি হোম অ্যাপ্লায়েন্সেস থাকছে লাকি ড্রতে প্রতিদিন, এবং মেগা লাকি ড্রতে 40 গ্রাম সোনার গয়না, এটাও কিন্তু, সেটা আমি সাক্ষী, আমি বেশ কয়েকটা প্রোগ্রামে আমি দেখেছি, মানে এটাও কিন্তু সুন্দর ডিজাইনার নেকলেস, এবং এটাও দেখুন লাভটা কিন্তু সেই গ্রাহকের, কারণ 4 জন পাবেন 40 গ্রাম সোনা গয়না, 10 গ্রাম করে পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে গয়নাটা 10 গ্রাম করে লাকি ড্রতে গিফট পাচ্ছেন, আপনি 2 বছর পরে বা 1 বছর পরে সেটা 10 গ্রাম থাকছে না, তার মূল্যটা কিন্তু 12 গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক ঠিক, এই 2 গ্রাম লাভটা কিন্তু আপনার। সুতরাং আমি একটা চাইলে সে জায়গায় একটা টুইলার দিতে পারি, আমি চাইলে আরও অন্য কিছু দিতে পারি, আমি চাইলে তাতে কিন্তু লাভ হবে না, রিটার্ন ভ্যালু যেটা পাবেন সেটা কি লাভ হবে? আপনাকে স্কুটারের জন্য তেল ভরতে হবে। হ্যাঁ, তো যাই হোক, সেটা তো একটা বিষয়, কিন্তু নতুন একটা চমক আছে। হ্যাঁ, চমক চমক তো যেমন রয়েছে, আমরা 40 গ্রাম সোনা গয়না দিয়েছি আমরা প্রতি বছর দিই, এবছর আমরা প্রথম কিছু একটা জুড়েছে, নতুন কিছু জুড়েছে, আমাদের মেগা লাকি ড্রতে 40 গ্রাম সোনার গয়নাটা জুড়েছে, আমরা 10 গ্রাম করে 4 জনকে দেবো, 10 গ্রাম করে সোনা গয়না মেগা লাকি ড্রতে দেওয়া হয়েছে। হিউজ, একদম একদম, মানে আমাদের জন্য সত্যি, আমরা যারা সোনা ব্যবসায়ীরা যা আছেন তাদের কাছে বিশাল ব্যাপার। এগুলো হচ্ছে উপহার এবং ছাড়।
এবার আরো কি জানতে চান বলুন? আমি একটু শুনেছিলাম বাইরের কোনো একটা, না সেটা আমাদের আছে, সেটা হচ্ছে ধনতেরাসে। ধনতেরাসে আরো কিছু চমক থাকবে। শারদার্ঘ তো শুরু হচ্ছে 11 তারিখ থেকে, 11 অক্টোবর শুরু হয়ে গেছে, 21 অক্টোবর পর্যন্ত চলবে। চলবে আর কি কি রয়েছে দেখুন, 11 তারিখ থেকে আমাদের শুরু করবার কথা ছিল। আমরা 9 তারিখ প্রেস মিট যখন করি, তারপরে পরেই আমাদের কাছে কাস্টমারদের রিকোয়েস্ট আসে যে আপনারা যদি একটু ডেটটা আগিয়ে নেন। আচ্ছা, তো আমরা সেই জন্যে 9 তারিখ থেকেই কিন্তু আমরা আমাদের এই বিশেষ অফার এবং ছাড় দেওয়া শুরু করে দিয়েছিলাম কাস্টমারদের রিকোয়েস্টে, সকলের রিকোয়েস্টে আমাদের কাছে। ঠিক আছে, একদিন দুদিন এগিয়ে গেলে কোনো ব্যাপার না। এইটা হচ্ছে আমাদের যেইটুকুনি বলতে পারেন শারদের, শারদীয়া উৎসব হিসাবে উপহার ছাড়। একটা হচ্ছে মেগা লাকি ড্রতে 40 গ্রাম সোনার গয়না চারজন পাবেন। একটি হচ্ছে প্রতিদিনের লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস 3 জন পাবেন। এছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণ মুদ্রা পাবেন। আচ্ছা, এছাড়া হীরের গয়না কেনাকাটায় 100% ছাড়, 100% ছাড়, যে সোনা গয়না কোনো মজুরিতে লাগছে না। সোনা গয়নাতে আপনার মজুরিতে 25% লাগছে ছাড়, আর হীরের ক্ষেত্রে 100% লাগছে। এই যে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা আমাদের এবারের পুজোর ডালিটা সাজিয়েছি। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে যাতে মানুষ তার সাধ্যমতো গয়না কিনতে পারেন। আমরা পুজোর জন্য দুর্গা কালেকশন নতুন করে নিয়ে এসেছি, যাতে সারা ভারতবর্ষ জুড়ে নানা জায়গা থেকে গয়নাকে কালেকশন করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় এবং সবচেয়ে উপলব্ধির বিষয় যেটা, সেটা হচ্ছে গোপালচন্দ্র নাগ মহাশয় নিজে একজন স্বর্ণ ব্যবসায়ী, সেই কারণে উনি সোনার গয়নার ডিজাইনের ক্ষেত্রে একটা মার্জিন ঠিক করে দেন আমাদের কাছে, যে গয়নার ডিজাইনটা এরকম হতে হবে। কারণ দীর্ঘদিন উনি স্বর্ণ ব্যবসায়ী হিসেবে ছিলেন, ওনার হাতের কাজ এবং সোনার ডিজাইন খুবই প্রসিদ্ধ ত্রিপুরাতে। ফলে উনি ত্রিপুরার মানুষের স্বাদটা বোঝেন, মহিলাদের স্বাদ বোঝেন, অর্থাৎ কী ধরনের ডিজাইন মহিলারা পরতে চান। সেই অনুসারে ওনার দুই সুযোগ্য পুত্র অর্থাৎ জয় নাগ এবং দিবাকর নাগ, এবং এই সংস্থার সঙ্গে যুক্ত দীর্ঘদিন যারা আমাদের কর্মচারী আছেন, তারা কিন্তু প্রত্যেকেই সেই ডিজাইনগুলোকে সিলেকশন করেন। আমরা নিজেরা সিলেকশন করি, গোপালচন্দ্র নাগ মহাশয় নিজে থাকেন এবং থেকে ডিজাইনগুলোকে ফাইনাল করেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি পরিবারের ক্ষেত্রে। মানে মানুষকে যখন আমরা কোনো কিছু দেই, তখন আমরা কিন্তু খুবই ধীরে আমরা কথা বলছি ঠিকই, কিন্তু একটা নয়েজ আপনারা পাচ্ছেন, কিছু করার নেই। পুজোর একটা আপনারা শুনতেই পেলেন যে সুরজিৎবাবু বলেছে যে 9 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে যে শারদ অর্ঘ্য। তো আমাদের পেছনে ক্রেতা বন্ধুরা রয়েছেন, তার জন্য একটু নয়েজ আসছে, আপনারা একটু মানিয়ে নেবেন, বলুন। হ্যাঁ, আসলে কি হচ্ছে, মাঝে সাঝে হয়তো কথা বলতে গিয়ে আমাদেরও কিছু অসুবিধা তৈরি হচ্ছে, কারণ আমাদের যারা স্টাফ আছেন তারাও কাস্টমারদের সাথে কথা বলছেন, কাস্টমাররা আসছেন, ফলে কিছুটা আমাদের কথার মধ্যে হয়তো কোনো কথা ঢুকে যাচ্ছে। তো সেগুলো একটু নিজেরা মানিয়ে নেবেন, কারণ এখন এই সময়টাতে আমরা কোনো মতেই কোনো ফ্লোরকে মানে একটুখানি একদম নয়েজ ফ্রি করে কাজ করতে পারবো, অসম্ভব এটা হবে, কাজ করতে পারবো না। আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা জানেন স্বর্ণকমলে কি হারে ভিড়টা। হ্যাঁ, আমাদের আমাদের সকাল 10টা থেকে আমাদের মানে 9:30টার সময় খুলে যাচ্ছে এখন। আর একটি বিশেষ কথা বলে দিই, যারা ধনতেরাসের জন্য গয়না কিনতে চান, তারা কিন্তু এই সময়টাতে চলে এসে ধনতেরাসের জন্য গয়নাটা বুকিং করে যান, বাছাই করে। কারণ ধনতেরাসের সময় ঠিক নির্দিষ্ট সময়ে সেই দিনকে বিলিং করাটা খুব মুশকিল হয়। অনেকেই চান একটা নির্দিষ্ট সময়, যেহেতু এটা খুব পবিত্র দিন, একটা নির্দিষ্ট সময়ে একটা পঞ্জিকা মেনে। সুতরাং আপনারা যারা গয়নাটা কিনতে চান, ধনতেরাসের জন্য করতে কিনতে চান, তারা কিন্তু এখন থেকে এসে বুকিংটা করে যান, অন্ততপক্ষে সেই দিনকে গয়নাটা নেবেন, কোনো অসুবিধা নেই। সপ্তমীর দিন পর্যন্ত, প্রায় 21 তারিখ পর্যন্ত আমাদের চলবে এই উৎসব। আপনারা প্রত্যেকে আসুন, এইটুকুই তো আমাদের আশা। একদম একদম, আসতেই হবে, কিনতে হবে সে কোনো কথা নয়। আপনারা ঘুরে যান, নিজেদের বাড়ির মানুষই আছে এখানে, সবাই নিজেদের পরিবার সব।
তো আপনারা ঘুরে যেতে পারেন, এসে দেখে যেতে পারেন কালেকশন। এখন না কিনেন, ধনতেরাসে কিনবেন। আর যেহেতু পুজোর মরশুম কিন্তু শুরু হয়ে গেছে সেই গণেশ পুজোর থেকে, এবার দুর্গাপুজোকে বেশি আমরা বলেই থাকি যে বারো মাসে তেরো পার্বণে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব। তো দুর্গা উৎসবের কথা মাথায় কিন্তু রেখেই স্বর্ণকমল জুয়েলার্স যে শারদ অর্ঘ্য শুরু করেছে, তার মধ্যেও কিন্তু একটা বিষয় রয়েছে, কারণ পুজোর পরপরই কিন্তু শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। সেটার দিকে তাকিয়ে কিন্তু যারা কাকারা জেঠারা বাড়িতে রয়েছেন, মেয়েকে বিয়ে দেবেন, সেই মেয়ের জন্য স্বর্ণের জিনিস কিনতে লাগবে, এটা আমরা প্রত্যেক বাবারা মারাই চায় যে মেয়েকে সাজিয়ে দেব। তো স্বর্ণকমল জুয়েলার্সে আপনি অনায়াসে আসতে পারেন, এবং যেখানে ছাড় পাওয়া যাচ্ছে সেখানে তো সোনায় সোহাগা একদম। না, ছাড় তো থাকে, মানে আমাদের প্রতিবার যে উৎসবগুলো আমরা পালন করি, যে ইভেন্টগুলো হয়, তাতে প্রতিটাতেই ছাড় থাকে, কম বেশি, কখনো 20%, কখনো 25%। কে বলতে পারে লাকি ড্রতে সেই 40 গ্রামের বিষয়টা যদি হয়ে যায়? বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দিনে 10 গ্রাম সোনার গয়না লাকি ড্রতে পাওয়া খুবই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কারণ সেটার যা মূল্য সেটা উত্তরোত্তর বাড়বে, একদম একদম, সেটার দাম কখনোই কমবে না। ইভেন আপনি যদি কেনাকাটায় একটা গোল্ড কয়েন পাচ্ছেন, তার ভ্যালু, কারণ আমাদের কাছে যখন হলমার্কযুক্ত সোনার গয়না আসে, যখন এক্সচেঞ্জ আসে, তার সাথে অনেকেই আমাদেরই দেওয়া সেই সোনার কয়েনটাকে এক্সচেঞ্জে দেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যারা যখন সোনার গয়না কেনেন, এক্সচেঞ্জে কেনেন, তো অনেক সময় পুরনো গয়না পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না, সেই সোনার গয়না যখন কিনতে আসেন, তার সঙ্গে কিন্তু আমাদেরই গিফট করা, হয়তো 2-3 বছর ধরে উনি কিনছেন সেই কয়েনগুলো, উনি জমিয়ে রেখেছেন, কে সেগুলো নিয়ে এসে কিন্তু উনি আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে সেই ভ্যালুয়েশনটা পাচ্ছেন। এক্সচেঞ্জ কি আপনার স্বর্ণকমল জুয়েলার্সেরই জিনিসটা এক্সচেঞ্জ করতে হবে, না অন্য কোনো শোরুমে? না, এরকম কোনো বিষয় না। হলমার্কযুক্ত সোনার গয়না ভারতবর্ষের যে কোনা থেকেই কিনুন, ভারত সরকারের নিয়ম অনুসারে প্রত্যেকে এক্সচেঞ্জ করতে বাধ্য, এবং ভারত সরকারের নিয়ম অনুসারে আমরা সেই সীমারেখা এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনেই আমরা এক্সচেঞ্জটা করি। বহু ক্ষেত্রে বহু পুরনো গয়না, অর্থাৎ আমাদের মা ঠাকুমারদেরও আগেকার গয়না, যেখানে হলমার্ক প্রসেসিং শুরু হয়নি, সেই গয়না ক্ষেত্রেও আমাদের নির্দিষ্ট কিছু নিয়মাবলী ভারত সরকারের দ্বারা নির্দিষ্ট করা রয়েছে, সেগুলোকে মেনটেন করেই মানুষকে ভ্যালুয়েশনটা দেওয়া হয়। আচ্ছা, আপনাদের সোনার জিনিসগুলো কি এখানেই তৈরি হয় না বাইরে থেকে তৈরি করেন? না, ত্রিপুরাতে আমাদের বেশ কিছু সোনার গয়না তৈরি হয়, ডিজাইনার আছেন আমাদের যারা তৈরি করেন, কারিগর যারা রয়েছেন তারই করেন, এছাড়াও বহু গয়না ভারতবর্ষের বহু জায়গা থেকে আসে। আমার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে আপনাকে এনে দিই? অবশ্যই দিতে পারেন, আমি তো বললাম আমাদের কোনো অসুবিধা নেই, সেটা আমরা এখান থেকেও করাতে পারি। আমরা যদি মনে করি যে ডিজাইনের আরও গুরুত্ব বুঝি, সেটা বাইরে থেকে কারিগরকে দিয়ে করাতে হবে, তাও করতে পারি। তাহলে তো অসাধারণ ব্যাপার, অনেক মেয়ের আছে আজকালের সময়টার মধ্যে, অনেক মেয়ের আছে নিজের পছন্দ মতো গয়না পরবে। অবশ্য নিজের ডিজাইন আনতে হবে না, এখানে যে ধরনের ডিজাইন রয়েছে এটা আমি হলফ করে বলতে পারি, তবুও যদি নিজেদের পছন্দ মতো কিছু ডিজাইন, যা আমি ডিজাইন করেছি সেটা আমি স্বর্ণকমল জুয়েলার্স থেকে বানাবো এবং নিজে পরবো, তাহলে অবশ্যই নির্দ্বিধায় এখানে আসতে পারেন। সুরজিৎবাবু তো বলেই দিলেন যে সেই ডিজাইনটা আপনি এনে দেবেন, আপনাকে সেটা গড়িয়ে দেওয়া হবে, এখানে না হয় বাইরে থেকে। অবশ্যই, মানে ডিজাইনের গুরুত্ব অনুসারে কারিগরদের কাছে কাকে দিলে জিনিসটি আরও ভালো তৈরি হতে পারে তার গুরুত্ব বুঝে আমরা আমাদের তাদেরকে দিয়ে চড়াটা বানাবো। ডায়মন্ডটা কোথায় করা হয়? ডায়মন্ডটা হচ্ছে কৃষ্ণা ডায়মন্ড রয়েছেন আমাদের সঙ্গে, এবং নিজস্ব আমাদেরও কিছু ডায়মন্ডের কালেকশন রয়েছে। কৃষ্ণা ডায়মন্ডসে বিশাল সম্মান থাকে, আগামী ধনতেরাসে একটি বড় এক্সিবিশনও রয়েছে, ডায়মন্ডের বিগেস্ট এক্সিবিশন হবে ত্রিপুরাতে। প্রতি বছর যেভাবে ডায়মন্ডের উত্তরোত্তর চাহিদা বাড়ছে নিউ জেনারেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে মানুষ, আপনি আমি যেমন আজকে থার্ড ফ্লোরে বসে আছি, এটা ডায়মন্ডের ফ্লোর, এখনো পর্যন্ত আপনি এখনো পর্যন্ত মানে খালি দেখতে পাচ্ছেন না, ভিড়ই আছে, তার জন্য নয়েজটা হচ্ছে। জায়গা এটা আমারও খুব প্রিয় ওই জায়গাটা, আমাদের পুরো আমাদের আসল বসার জায়গাটা প্রায় দখল হয়ে গেছে আমাদের জিনিসপত্রে, কিন্তু আমরা যে জায়গায় বসে আছি যে থার্ড ফ্লোরটাতে, সেখানেও প্রচুর কাস্টমারদের আনাগোনা রয়েছে, এর জন্য নয়েজটা তৈরি। আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। আচ্ছা, এতক্ষণ আমরা শুধু বিজনেসের কথা বললাম, যে গ্রাহকদের চিন্তা করে স্বর্ণকমল জুয়েলার্স কত কিছু করছেন, এটা একটা অন্যরকম ভাবনা, মানে আমি সমাজের জন্য করব, আমার যেহেতু দায়বদ্ধতা রয়েছে আমি সমাজের জন্য করব, কিন্তু কি সুন্দরভাবে নিজেকে ঢেকে রেখে, এটা কেন আমি কি বলছি ঢেকে রাখা, মানে এই যে সোনার কয়েনটা আপনাদের দেওয়া হচ্ছে ড্র করে,
সেটাও কিন্তু সেই ভাবনাটা যে গোপাল কাকুর একটা বিশেষ বিশেষ করে যে একদম যাতে করে আপনারই প্রফিট হয়, আপনাদেরই হয়, কারণ দিন দিন সোনার দাম বেড়েই চলেছে। আমি যখন ছোট ছিলাম তখন ভরি ছিল 5,000 টাকা করে, আর এখন তো শুনলে মাথা খারাপ হয়ে যায়, কি 5,000 আর কোথায়। এবার ভেবে দেখুন, আপনি যদি সেই সময় একটা গোল্ড কয়েন পেয়ে থাকেন আজকের দিনে, তার ভ্যালুয়েশনটা কতটা হবে। সত্যি এই এই যে ভাবনাটা ষণকমল জুয়েলার্সে আমার ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে আমি জানি, কারণ গ্রাহকের যে আনাগোনা আমি দেখি ষণকমলে, অবশ্যই আপনাদের এটা ভালো লাগে বলেই আসেন, ডিজাইন ভালো লাগে বলেই আসেন, কোয়ালিটি মেনটেন করে সেটা আপনাদের ভালো লাগে এই জন্যই আসেন। এবার আপনার বিষয়ে যাব, অনেক বিজনেসের কথা হলো, মানুষের ভাবনা নিয়ে কথা হলো, আপনি পুজোতে কী করছেন? না এখনো পর্যন্ত পুজোতে কি করবো তার ভাবার সুযোগ পাইনি, ভাবার সুযোগ পাইনি। আমাদের আনন্দ হচ্ছে এই যে আমাদের গ্রাহকরা আসবেন, তাদের সাথে কথা হবে, তাদের সাথে মত বিনিময় হবে, তাদের সঙ্গে নানারকমভাবে আমরা ডিজাইনিংগুলো নিয়ে আলোচনা হবে, এটা আমাদের কাছে আলাদা আনন্দ। মানে কর্মক্ষেত্রে এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন বলতে পারেন। এবার আপনি যে প্রফেশনে আছেন সেক্ষেত্রে আপনি যেভাবে স্যাটিসফ্যাকশন পান মানুষের সাথে কথা বলে আলোচনা করে সেইভাবে, ঠিক আমরাও আমাদের বিজনেসের মাধ্যমে আমাদের উৎসবটা পালন করতে হয়। আমরা যখন রাত্রিবেলা গিয়ে পৌঁছাই, রাত্রি 10:30, 11:00 কোনো দিন 12:00 পৌঁছাই, তখন গিয়ে আর পুজো আসছে বা বলে আলাদা করে ভাবনা চিন্তা করার, ফ্যামিলি তো অভ্যস্ত, ব্যবসা করতে এসছেন যখন তখন এটা আমার দুঃখ লাগলো কিন্তু, না না আমরা তো এই নিয়ে অভ্যস্ত, ফ্যামিলি তো থাকবেই, ফ্যামিলি মতো তারা তাদের মতো কেনাকাটি করবে, কিন্তু তারাও জানে যে যখন একজন বিজনেসম্যানের সাথে তারা পরিবারে আবদ্ধ হয়েছেন, তো সুতরাং তারা তাদের মতো করে সেই সময়টা তাকে দিতে হবে। অবশ্যই আমরা প্রত্যেকে কিন্তু 3 দিন অপেক্ষা করে থাকে সেই 5টা দিনের জন্য। হ্যাঁ আমরা ধরো আমরা হয়তো ছুটি পাবো সপ্তমী থেকে, আমরা 2-4 দিনে, সপ্তমী পর আমাদের শোরুম বন্ধ থাকে 10 পর্যন্ত, ওই কদিন আমরা একটুখানি আনন্দ করবার সুযোগ পাই, অর্থাৎ মাকে দর্শন করার, পুজো দেওয়ার, অঞ্জলি দেওয়ার সুযোগ, মানে পাড়ার পুজো মণ্ডপে গিয়ে আড্ডা মারার, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হওয়ার, একসাথে বসে খিচুড়ি খাওয়ার, এই আনন্দগুলো তো সেদিন পাওয়া যায়। প্ল্যান হয়েছে কিছু? সেরকম প্ল্যান নেই, পুরনো বন্ধুদের সাথে সেরকম প্ল্যান হয়নি, হয়তো তার আগে আগে ফোনে যোগাযোগ হবে। আমার কিন্তু স্কুল ফ্রেন্ডদের সঙ্গে হয়ে গেছে যে পুজোর সময় কী করবো, ষণকমল জুয়েলার্সে তো আসবই, আর এর সাথে কিন্তু প্যান্ডেল হোপিং, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া। আর এই সূত্রে আমি একটা কথা বলে রাখি, আড্ডা বলা হয়নি, সেটা প্রতি বছরের মতো এবছরও ষণকমল জুয়েলার্স ত্রিপুরা রাজ্যের আগরতলায় কর্পোরেশন এরিয়ায় যে কটি ক্লাবকে আছে তাদেরকে নিয়ে শারদ সম্মান যেটা দেয়, স্বর্ণ শারদ সম্মান যেটা দেওয়া হয় সেটা কিন্তু উদযাপন হবে। অর্থাৎ এখনই বহু ক্লাব নাম খাতায় রেজিস্টার করেছেন এবং ফর্মটা নিয়ে গেছেন, ফিল আপ করে তারা জমা দিচ্ছেন, আমরা চতুর্থী থেকে হয়তো তাদের পুজো মণ্ডপে পৌঁছাবো, আমাদের বিশেষ গুণীজনেরা পৌঁছাবেন, তারা ডিসিশন নেবেন এবং সেই অনুসারে তাদেরকে একটি উপহার দেওয়া হবে, সেটা প্রতি বছর হয়, এবছরও হচ্ছে। বাহ, এই তো শারদ সম্মানের ব্যাপারও এসে গেল, শারদ অর্ঘ্যের সাথে শারদ সম্মানের বিষয়েও। তাহলে আমরা এখানে আজকে শেষ করছি আমাদের আলোচনা, তার কিছু বাকি থাকলে আপনি বলবেন? না আরো বাকি তো অনেক কিছু থেকে গেছে, কিন্তু যা কাস্টমারের ভিড় বাড়বে আস্তে আস্তে, আমাদের ব্যাপারে এরপরে তো এইখানেই কাস্টমার ঢুকে যাবে, সুতরাং সেই জন্যে আমার মনে হয় এতখানি আজকে থাক, এরপর তো আপনাদের সাথে প্রতিদিন দেখা হচ্ছে, যখন যখন যেমন প্রয়োজন হবে তেমনি আলোচনা। একদম একদম, আপনি বলবেন আমরা চলে আসবো। আপনাদের আগাম কিন্তু জানিয়ে রাখছি শারদীয় শুভেচ্ছা, আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন এবং অবশ্যই পুজোর মণ্ডপগুলি ঘুরে দেখুন, সেই 3 দিনের অপেক্ষায় 5 দিনের মাত্র আনন্দ, আর এই 5 দিন দুর্গা উৎসবে আমরা আনন্দ করব না সেটা কিন্তু ভাবাই যায় না, অবশ্যই আনন্দ করুন। এবং একটা শিফনের শাড়ি দিয়ে একটা স্লিক যদি ডায়মন্ডের চেইন এখান থেকে নেওয়া যায়, একটা ডায়মন্ড, ছোট্ট ডায়মন্ডের একটা প্যান্ডেন্ট লাগানো একটা স্লিক একটা চেইন যদি কি পরে নেওয়া যায়, তাহলে মনে হয় আপনার বিষয়টা আপনাকে দেখতেই অন্যরকম লাগবে, আর সেটা অবশ্যই স্বর্ণকুমার জুয়েলার্স থেকে নেই, আমি সেটাই বলছি। এখানে তাহলে শেষ করছি, আপনারা শারদ সকলকে শারদীয় শুভেচ্ছা, আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, এই সময়টা খুব সাবধানে থাকবেন, কারণ কিছু প্রাকৃতিক কারণে কিছু হয়, আমাদের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন, বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, খাওয়া দাওয়ার নিয়মিত একদম মেপে করবেন, এই সময় একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যায় উৎসব বলে, সবাই ভালো থাকবেন। বৃষ্টি থাকলে মন খারাপ করবেন না, অবশ্যই একটা ছাতা নিয়ে নেবেন, বৃষ্টি থাকবে না, বৃষ্টি থাকবে না। নমস্কার নমস্কার।